বলবো কি নিজেকে ভালো প্রতিপন্ন করার জন্য তুই অন্যদেরকে কন্টিনিউলি খারাপ করে যাস কিন্তু তাতে কি হয় বলতো উল্টে সেই তোর পেছনেই আবার সেই আঁচলাগুলো ঢুকে যায় কি অদ্ভুত না দেখ এম এস যা এত ভালোবাসলি বুকে পিঠে মাথা রেখে দিয়ে কেঁদে কুটে একাকার করে ফেললি সে দেখ আবার সেই জুতোলা থেকে দিয়ে দিল কি অবস্থা তোর সত্যি এম এস এলদের নিয়ে বলতে 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 বড় একখানা ঢুকে অলরেডি চলে গেল এখনো ঢুকে আছে মাথার উপরে একটা খাড়া ঝুলছে তারপরেও তোর দেখ লজ্জা সরম কিচ্ছ নেই কিচ্ছ নেই আবার দেখ ওদিক থেকে সন্দীপদের থেকে খেলি তারপরেও তোর নড়ছে না তোর এত কোথায় আছে রে এত ঢোকানোর জায়গাটা কোথা থেকে এলো এত তোর ঢুকে যাচ্ছে চারিদিক থেকে বাঁশগুলো তোর লজ্জা করে না রে হ্যাঁ নতুন করে আবার ফাঁদ শুরু করেছিস নতুন করে প্রভোগ করছিস আমাদেরকে বা বাবা তুই কি করে ভাবলি যে তোর মিটাপ আছে বলে অন্য কারোর মিটাপ ওই দিন থাকতে পারে না ওই দিন একই জায়গায় একই প্লেসে অন্য লোক মিটাপ ডাকতে পারে না তোর মনে হয় কেন তুই কি করে ভাবলি যে তোর মিটাপটাকেই পণ্ড করার জন্য আমরা গেছিলাম কি করে তুই ভাবছিস সেটা তুই চিলি বলে তোর কাছে গিয়ে কিছু মানুষ তোকে হ্যাপি বার্থডে জানাতে গেছিল তোরা করেছি সবত্র ব্যবহার প্রত্যেকটা ফুটেজ আমাদের কাছে আছে প্রত্যেকটা তোর দলের লোক এসে আমাদের এখানে চাটা জাতি লাফালাফি ছাটা জাতি শুরু করেছে আমাদের দলের কাউকে দেখেছিস ওখানে গিয়ে করতে না তারা উইশ করতেই গেছিল তারা কোনো নোংরামো করতে যায়নি যেটা তোর দলের মহিলাগুলো এসে করছিল এখানে বুঝেছিস ওখান থেকে কথা শুনে এসে এখানে বলছিল জানিস কি তুই সেটা তোর দলের চামচারাই তোদের তোর নামে সেখানে নোংরামো কথাবার্তা বলে গেছে জানিস কি তুই সেটা এখনো তো আমরা সেগুলো করিনি এখনো তো সেই কথাগুলো আমরা কেউ করিনি কি কি বলছিল তোর বুঝেছিস আমাদের কাছে দৌড়ে দৌড়ে আসছে লাফালাফি করছে সঞ্জয় আমাদের নবভাই সবাইকে জড়িয়ে ধরে ধরে নাচ করছে কোনো নোংরা এটা কোন নোংরার পরিচয় রে হ্যাঁ লাইভে বসে বসে নোংরা নোংরা কথা বলে তোরা নিজেদেরকে উত্তেজিত করতে পারিস নিজেদেরকে মানে খুব খুশিতে ভরিয়ে নিতে পারিস রাতগুলো আমরাও সব নোংরামো করি না বুঝেছিস আমরা ওই সব নোংরামো করি না নোংরামো করার জায়গা তোদের কাছে আছে তোরা কর কিন্তু প্রত্যেকটা ভাবিস মানুষকে না নোংরা বুঝেছিস অনেক তোর তোদের সহ্য করে নিয়েছি কিচ্ছু বলি না কিচ্ছু বলি না শুধু চাল ফোট এই তোর কথাটাই তোকে দি চাল ফোট বুঝেছিস নোংরা গুলো এখানে এসছে নোংরামো করতে লাইভে বসে বসে করে হাসে আর লোকের আর্ধেক আর্ধেক কমেন্ট পড়িস আমাদের ওই সামনে আসে না রাতে তিনটে অব্দি করবো লাইভ কিন্তু কোথাও এতটুকুনি নোংরামো থাকবে না তোদের মতন নোংরা নোংরা ভাষায় কমেন্টও আসে না আর নোংরা নোংরা ভাষায় কমেন্টের উত্তরও দিই না বুঝেছিস বুঝেছিস চটুল চটুল নোংরামো আমরা করি না চটুল নোংরা এগুলোকে বলে চটুল নোংরা তোর দলে সবকটা এই নোংরামোটাই জড়িত বুঝেছিস তারা এসছিস তা তাদেরকে নিয়ে গ্যাং বানিয়েছিস তুই একটা বিএড এম এ পাস মহিলা তুই এদের নিয়ে দল বানিয়েছিস ভাব আগে একবার ভাব তুই কাদের সাথে মিশছিস ওটা বসে করছিস তাদেরকে তোর কমিউনিটিতে দিচ্ছিস ভাব একবার এরাই তোর পেছনে একটা মেরে দিয়ে বেড়িয়ে যাবে এক কদিন অপেক্ষা কর অপেক্ষা কর আবার এদেরকেও কখন বলবি চাল ফোট তোর তো এটাই স্বভাব তোকে তার পর্যন্ত তুই তার পর্যন্ত কারোর সাথে ভালো ব্যবহার করতে পারিসনি বান্ধবী ললিতা মানে জয়িতা কি করেনি তোর জন্য কি করেনি রে কি করেনি আমি আর গীতাদি তো নয় একদিন গেছি খেয়েছি গিফট দিয়েছি চলে এসেছি কিন্তু এই বান্ধবী ললিতা যে মানুষটা তার নিজের ফ্ল্যাটের প্রত্যেকটা লোকের অমতে গিয়েও তোর ওই পোষ্যটাকে রেখেছিল মানুষের প্রতি মানে মানে কোনো কিছু তোর জন্য করার জন্য না তার জন্য কৃতজ্ঞতা বোধ থাকা দরকার তোর সেই কৃতজ্ঞতা বোধ আছে নেই এই যে শ্বশুর মশাই যখন তোর ভেরুবাবুর কাজ চলে গেল তখন তোদের দু বছর ধরে খাওয়ালো কৃতজ্ঞতা বোধ আছে তোর কৃতজ্ঞতা হতে শেখ কৃতজ্ঞ হতে শেখ বুঝেছিস যে মানুষটা তোদের দু বছর ধরে খাইয়েছিল তাতেই এক কাপ জল দিস না এক গ্লাস জল তার মুখের সামনে গিয়ে দিস না যে বাবা এই জলটা খান সেটুকুনি ক্ষমতাও তোর নেই তোর কৃতজ্ঞতা বোধ নেই সবার আগে জেনে রাখ তুই তুই প্রভোক অন্য লোকদের করবি বারবার বারবার না হয় না বারবার বারবার সেটা হয় না এটা মনে রাখ তুই কর তোর কত কেস করার ক্ষমতা আছে কর আর আমাকে তো যদি তোর দিল্লি নিয়ে যেতে হয় টিকিট কেটে ঘর ভাড়া দিয়ে সমস্ত কিছু দিয়ে নিয়ে যেতে পারলে করবি বুঝেছিস করবি তিন দিন দিন হয়ে হয়ে চার যাওয়ার পর হঠাৎ আমার টনক ও বাবা ওখানে তোমাকে মারতে এসেছিল ও বাবা এটা তো বাদীপক্ষের ও বাবা এরা এসেছিল আমার উপর অত্যাচার করতে আমার গায়ে হাত দিতে আমি যদি ঘেরা টোপের মধ্যে না থাকতাম এটা বোধহয় আমাকে মারত ও বাবা আকাশ কুসুম কল্পনা করে আমি ভেসে পড়লাম ভিডিও বানাতে মা গো মা ভিডিও বানা একটু বুদ্ধি খরচ করে বানা বুঝেছিস বুদ্ধি তো হাঁটুতে নেমে গেছে মাথায় তো আর কিছু নেই সেই জন্য বুদ্ধিটা বেরোচ্ছে না ঠিক মতো বুঝেছিস তো হাঁটুতে মারতে হবে গিটে গিটে না মারলে তোমার আর বুদ্ধি বেরোবে না গিটে গিয়ে আটকে গেছে বুঝেছো ওখানে একটু ছাড়াতে হবে তো ছাড়ানোর জন্য কারা আছে প্রত্যেকটা মানুষ বসে আছে বুঝেছো তোমার গিটে বাদ না একদম ছাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি বেগো না ওই দুটো চারটে উচ্চিংরে এসে লাফিয়ে পড়ে উল্টো পাল্টা কথা বলবে দোগ লাগলো আর আমরা সেটা বুঝে ভয় পেয়ে উনি বাবা দিল্লি যেতে হবে ঠান্ডার মধ্যে না 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 এই ভাবনাটা আর আমরা কেউ ভাবছি না বুঝলি এই ভাবনাটা আমরা কেউ ভাবছি না আশা করি তোমরা সকলেই ভালো আছো বেঙ্গলি ব্লগ বেশি সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি হ্যাঁ ব্লগ নয় বাবা এটা বক বক তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে হ্যাঁ বাবা বাদী বিবাদী হ্যাঁ বাদিপক্ষ তোর তুই চিন্তা করে নিলি তুই ভেবে নিলি যে তোর বাদীপক্ষ কতগুলো এজেন্ট পাঠিয়েছিল তোর পেছনে ধাওয়া করতে বাদীপক্ষ পক্ষা তো হয়তো জানেই না তোর ভিডিও দেখেই না তারা বুঝলি সবার আগে প্রথম ভালো কথাটা শুনে নেই ওই তোর বাদীপক্ষের পক্ষের ওরা তোর ভিডিও দেখে না দেখে যা যা দেখা একটা দিয়ে দিয়েছে আগে করার চেষ্টা কর তারপরেও কেন আবার আরেকটা ঢোকানোর চেষ্টা করছিস বলতো একটা না এবার তো একটা ঢুকবে না ঢুকলে এবার দশ বারোটা ঢুকবে পারবি নিতে কোথায় নিবি বলতো কোন খান দিয়ে নিবি আর্ধেক তো বন্ধ আর্ধেক খোলা সেখানে অলরেডি ঢুকে পড়ে রয়েছে তুই কি করবি বল কি করবি বলতো প্রত্যেকবার এরকম ধমকাচ্ছিস চমকাচ্ছিস কি আশ্চর্য কে কার মিটা পে যাবে কে কার স্টিম লাইভে উঠবে কে কাকে ফোনে কথা বলবে কে কার সাথে কি আলোচনা করবে সব কি তোর কথা হতে হবে নাকি হ্যাঁ এর আগের বারে অনেক চমকেছিস ধমকেছিস ভাই আমি খুব ভয় পেয়েছিলাম ভীষণ ভয় পেয়েছিলাম কিন্তু বিশ্বাস কর তখন তো ছাতা বুঝতাম না এত কিছু ও মা বোঝার পরে দেখলাম ও মা এটা তো ফুস এসব তো ফুস ব্যাপার তো সেই জন্য বলছি শোন আমি তোকে কখনো কোনো সময় কোনো নোংরা ভাষা নোংরা কথা ইউজ করিনি এখনো পর্যন্ত তো নেই তাকে ভাবিস না আছে অনেক কিছু কিন্তু কি বলতো একটা বয়সের খেয়াল রেখে একটা শিক্ষার সম্মান দিয়ে আর পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে এখনো পর্যন্ত তোকে কোনো রকম নোংরা ভাষায় কিছু বলিনি তা তোর বারবার ধমকানি চমকানি ধমকানি চমকানি এটা কিন্তু মানুষকে কি করা হয় জানিস মানুষকে মানসিক রকম অত্যাচার করা হয় এটা আগে জেনে রাখ প্রভোগ করছিস তুই যাতে আমরা তোকে কোনো বাজে কথা বলি আর সেইটা নিয়ে তুই ইস্যু করে একটা বেশ বড়সড় কিছু করিস আর তোর তো পয়সার দরকার তার চাপকে ভিডিও করতে পারিস না রে না ওই আমি তো ওই কাজটা তোকে অন্তত করবো না আর মিট আপ হ্যাঁ মিটপে আমি গিয়েছিলাম বাপু গিয়েছিলাম তবে তোর জন্য নয় বুঝেছিস তোর চারপাশের আবহাওয়াটাকে সকলের কাছে দেখানোর জন্য গেছিলাম তোর জন্য আমি যাইনি ঠিক আছে আর না আমি সঞ্জয়ের জন্যও গেছিলাম খুব একটা গিয়েছিলাম আমি পুরো পরিবেশটাকে বন্ধু বান্ধবদের কাছে আমার পরিবারের সদস্যদের কাছে তুলে ধরার জন্য বুঝেছিস এটা হচ্ছে আমার মেন লক্ষ্য ছিল যে সঞ্জয়ের ডাকে আমি দৌড়ে দৌড়ে গেছি নো নেভার আমরা আমি তা যাইনি আমি গেছিলাম যে একটা উদ্দেশ্যকে মানে পূরণ করার জন্য কারোর মাধ্যম দিয়ে যেতে হবে সেই হিসাবে তোরা তুই ভাবলি হয়তো আমি সঞ্জয়ের ডাকে গেছি না আরে না সঞ্জয়েরটা কেউ যায়নি হ্যাঁ সঞ্জয় মন থেকে ডেকেছে যে সবাই মিলে এসো আমরা নোংরামোর প্রতিবাদ করি এই জন্যই আরও যাওয়া বুঝেছিস তুই যে নোংরামো করেছিস এতদিন ধরে আমরা কিছু প্রশ্ন তোর কাছে রাখতে গেছিলাম আমার দরকার ছিল না আমি তোর কাছে যেতাম না প্রশ্নও করতাম না আমার প্রয়োজন নেই কিন্তু কিছু প্রয়োজন আছে বলেই এত মানুষ তোর কাছে গিয়েছিল কিন্তু তুই কি করেছিস তুই কি করেছিস ভদ্রতার পরিচয় দিয়েছিলি এখানে এসে বড় বড় ডায়লগ মারতে বসেছিস যে পরিচয়টা কি দিয়েছিস মুখ ঘুরিয়ে দিচ্ছিলি যারা কথা বলছিল তাদের মুখটাও এরম করে ঘুরিয়ে দিচ্ছিলি ঠেলে 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 পেছন দিকে চলে গেছিস দেখেনি মানুষ আবার বলছিস বড় বড় কথা তোর তোর দিকে তোর তোর সাকড়েতরা ভিডিও কি বলে লাইভ করেনি সেই লাইভ থেকে কিছু উঠে আসেনি তুই কি করে ভাবছিস যে তোর কোনো অন্যায় ছিল না আর কি করে তুই এটাই বলতে পারিস যে মিট গিয়ে আমরা তোর ওপর অত্যাচার করতে গেছিলাম যারা গেছিল তারা তোরকে গায়ে হাত দিতে গেছিল প্রমাণ করতে পারবি তোর গায়েকেও হাত দিতে গেছিল বঞ্চ তোর দলের ন মানে একদম জঘন্যতম মহিলা যেটি সেটি আমাদের দিকের একজন ভদ্র মহিলার গায়ে হাত তুলতে গেছিল প্রমাণ নেই আমাদের কাছে তুই কি ভাবছিস কি কি ভাবছিস তাকেও বলিস তাহলে তোর সাথে সাথে রেডি থাকতে বুঝেছিস সমস্ত ভিডিও ফুটেজ সবার কাছে আছে তুই ভাবিস না একবার যে একটা বিশাল বড় তুই মিটিং করে মিট আপ করে তুই মহান একটা ব্যক্তি হয়ে গেছিস বুঝেছিস ওরকম মিট আপ গলিতে 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 হয় আর তোর থেকেও বড় বড় প্লেটাররা করে অসভ্য মেয়ে ছেলে নিজের অকাতের মধ্যে থাক আমি বারবার তোকে বলছি বারবার বলছি বয়স্ক মহিলাদের সম্মান দিতে চে বয়স্ক মহিলাদের আমি অন্তত তোকে কখনো কোনো নোংরা কথা বলিনি আমার পেছনে যদি এবার তুই লেগেছিস কোনো রকম চাল উনিশ বিশ করেছিস তোর কপালে শনি নাচিয়ে ছেড়ে দেব একদম বুঝেছিস তো শনি তোর ঘরে এমনিই ঢুকে বসে আছে ওই শনি ঠাকুরের কৃপাটা তোকে এবার দেখিয়ে দেবো অনেক তোর সহ্য করেছি অনেক সহ্য করেছি এটা মাথায় রাখিস তো যাই হোক যেটা বলার জন্য এলাম আমি কার কাকে গিয়ে কথা বলবো কার মিটাপে যাব কার কোথায় কি করব কাকে কি বলবো সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করে যেমন তোরটা তোর উপর নির্ভর করে সেরকম আমারটা আমার ওপর নির্ভর করে ঠিক আছে এম এস এলদের দালাল এম এস এলদের এই এম এস এলদের তাই নিয়ে তোর মাথা ব্যথা কেন এমএসএল কি করবে না করবে সেটা এমএসএল দের ব্যাপার আমরা কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার আমাদের সাথে এমএসএলদের জোড়াচ্ছিস কেন তোর বাড়িতেও তো আমি গেছিলাম আমি যেমন এমএসএল দের বাড়ি গেছিলাম সেরকম আমি তোর বাড়িও গেছিলাম বুঝতে পারছিস তোর বাড়িও গেছিলাম তাহলে সেখানে দাঁড়িয়ে তুই কখনো ভাববি না যে এম এস হয়ে আমি কিছু করছি বা তোর হয়ে আমি কিছু করছি দের সাথে আমার এসব করার ধান্দাবাজি কারবার নেই না এম এস রাও ভাববে যে আমি তোর বাড়ি গেছি বলে তোর হয়ে ওদেরকে কিছু বলবো আর না তুই ভাববি যে তোর বাড়ি এসছি বলে এই এম এস বাড়ি গেছি বলে তোর হয়ে কিছু বলবো ওই দু নম্বরই দোগলাবাজিটা তোরা করিস বুঝেছিস ওসব আমি করি না মানে যা খুশি তাই বলছিস যা খুশি তাই ভাবছিস যা খুশি তাই করবি ভাবছিস নাকি পৃথিবীতে আর কোনো আইন নেই আদালত নেই উকিল নেই কিছু নেই সব তোর সব তো যা আছে তোর তুই দিনের পর দিন একটা বাচ্চার প্রতি একটা হিংসা মনোভাব নিয়ে তাকিয়ে ভিডিও করে যাচ্ছিস মনে হচ্ছে না তুই ওটা অন্যায় করছিস কন্টিনিউয়াসলি তুই তাকে একটা সন্দীপকে মানে আমাদের একটা কো ক্রিয়েটারকে তুই কন্টিনিউয়াসলি নোংরা নোংরা ভাষায় বলছিস তোর মনে হচ্ছে না যে এটার জন্য তোর তোকে আবার দিল্লি কেন আরও অন্য কোথাও যেতে হতে পারে আবার তোকে কাউকে কিউআর কোড দিতে হতে পারে এগুলো তুই ভাবছিস না কত মানুষ তোকে দেবে টাকা কত লক্ষ লোক আছে পেছনে যে তারা তোকে কন্টিনিউসলি টাকা দিয়ে যাবে আর নোংরামো করে যাবি তা এতগুলো মানুষের নামে যে কেস করবি আছে তো টাকা পয়সা না লোকের টাকাতেই লোকের ওপর পদ্মা বাড়িয়ে চলে যাবি নিজের তো নেই কিছু নিজের তো নেই কিছু নিজেই বলিস আমি আমার নেই বাপু আমি তাও বলি না মুখের সামনে এসে আমার না নেই আমার এই কোড দিলাম ওই ফোনপে দিলাম জিপে দিলাম কখনো আজ পর্যন্ত বলিনি কখনোই বলিনি প্রয়োজন থাকলেও বলবো না আর নিজে দুহাতে ইনকাম করছিস বর ইনকাম করছে তারপরেও তোর প্রয়োজন মিটছে না না আছে সন্তান না আছে তাদের পড়াশোনা না আছে তাদের খাওয়া দাওয়া না আছে তাদের জামা কাপড় না তাদের কোনো রকম কোনো খরচ তারপরেও তোর চাহিদা ইনকাম মিটছে না তারপরেও তোর চাহিদা ইনকাম মিটছে না আর না করিস বাড়ির পেছনে খরচ একটা অত বড় বাড়ি মেনটেন করারও খরচ থাকে তোর তো সেটাও নেই শ্বশুরের পয়সায় চলে যাবে বাড়ি তো শ্বশুরের বাড়ির শ্বশুরের পয়সায় চলে যাবে যেমন নেমন্তন্ড খেতে যাস না আত্মীয় তো শ্বশুরের আত্মীয় তো শাশুড়ির সেই জন্য ওরাই দেবে এটাই তো তোর মাথার উপরে বুদ্ধি না শয়তানিটা না কম মারবি এবার শয়তানিটা কম মারবি ওইখানে মিটাপে গিয়ে তুই কি কি বলেছিস আমার দেখলে দেখলে লাগে লাগে আমাদের দেখিনি আমরা ভিডিও নেই আমাদের কাছে সব আছে সব আছে বুঝেছিস ওখানে কি কি কথা হচ্ছিল সেগুলো পর্যন্ত আছে আমাদের কাছে একবারের জন্য ভুলে ভাবিস না কোনো অন্যায় তুই করছিস না কোনো অন্যায় তুই করছিস না তোর সাথে সবাই অন্যায় করছে এইটা তুই ভাবিস না বাবা বন্ধ কর যদি ভদ্রভাবে বাঁচতে তো এই ভাবাটা আগে বন্ধ কর যে সবাই আমার শত্রু তুই নিজেকে শত্রুতে পরিণত করছিস সবাইকে শত্রু বানাচ্ছিস তুই নিজে বুঝেছিস মেয়ে কে যে গোপাল তোকে দিল আমি শুধু অবাক হয়ে গেলাম নিজের একটা কোলে গোপাল নিয়ে এসে আরেকজনকে গোপাল দিয়ে দিলাম হয় না ওই গোপাল তোকে যে গোপাল দিয়েছে তার অভিশাপ সব থেকে বেশি ডাগলো গোপালের বুঝেছিস যে আমাকে তুমি কার কাছে দিচ্ছ তোমার বাড়ি আছি আছি সহ্য হলো না ওই ভদ্র ও তোকে গিয়ে গোপাল দিয়েছে এখনো পর্যন্ত গোপালের কিছুই তুই করে উঠতে পারলি না কি করে পারবি বল মাথার মধ্যে এত থাকলে গোপালের সেবা হয় গোপাল সেবা করতে গেলে মনটাকে পবিত্র রাখতে হয় তোর তো শরীর মন সবটাই অপবিত্র তুই কি করে করবি গোপালের সেবা আবার চোখ দিয়ে না ওই দূরে চলে গেছিলাম কত দূরে গেছিলি চোখের সামনেই আমরা ছিলাম ধপবাজি কারবার মারিস না ধপবাজি কারবার মারিস অসভ্য আবার বলছিস যে আমি যদি ওই ঘেরা মধ্যে না থাকতাম তাহলে ওরা আমাকে মারতো কেন রে আমরা কি ক্রিমিনাল নাকি যে তোকে মারতাম মন্দির প্রাঙ্গনে মিটাপ রেখেছিস জন্মদিনের দিন আমরা কি গাদা না কি মনে হলো তোর হ্যাঁ মন্দির প্রাঙ্গনে রেখে মন্দিরের একদম লাস্ট কোনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিস মানে মিট আপ করেছিস কে গেছিল তোর কাছে নোংরা করতে কোন মানুষ গেছিল তোর সাথে নোংরা কথা বলতে যে তিন চারজন পাঁচজন গেছিল তারা তোকে উইশ করেছে সবার আগে সব থেকে বড় কথা তারা তোকে উইশ করেছে দু একজন তোর সাথে দুটো চারটে কথা বলছিল সেটাও তুই বলতে দিসনি সেটাও তুই বলতে দিসনি নিজেও বলিসনি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তোর ওই সাক গুলোর মুখ ঘুরিয়ে ঘুরিয়ে মুখ ঘুরিয়ে পেছন ফিরে দাঁড়িয়েছিন কত কথা বলবি তুই মিথ্যে কথা হ্যাঁ কটা মিথ্যে কথা বলবি তুই তোর দর্শকদের আর তেমন দর্শক বটে তোর ছি নোংরাগুলো যত রাজ্যে সব এক জায়গায় জড়ো হয়েছে নাহলে নোংরাকে সাপোর্ট করে কেউ তোর মিটা ভালো হোক তোর ভালো হোক তোর সন্তান হোক তোর পরিবার নিয়ে তুই সুখে থাক কারোর কিছু যায় আসে না কিন্তু তুই পেছনে খোঁচা মারবি তোর পেছনে চোদ্দটা খোঁচা পড়বে বুঝেছিস তুই তোর সংসার নিয়ে তোর পরিবার নিয়ে ভালো থাক কেউ সেখানে মাথা গলাতে যাবে না তুই অন্যের পরিবারের মধ্যে ঢুকে খোঁচা মারবি আর তোকে ছেড়ে দেবে তুই ভাবিস কি করে তুই ভাবিস কি করে অনেক দেখেছি সহ্য করেছি তোকে আমি কাল রাত্রিবেলায় ভিডিওটা করতাম কিন্তু কিছু করিনি এম এস এল এজেন্ট এম এস এল এজেন্ট পাঠিয়েছে তোর ওখানে গিয়ে ঝামেলা করার খেয়ে কাজ নেই প্রমাণ কর আগে প্রমাণ করবি তারপরে সে বড় বড় ডায়লগ মারবি তোর ওখানে কারা হাত তুলতে গেছিল কি করেছে সব প্রমাণ দিবি সব কটা প্রমাণ দিবি তারপরে আসবি বড় বড় ডায়লগ মারতে প্রসভ্যতাম করেছিস অসভ্যতাম অসভ্যতাম লোকের পেছনে খোঁচা মারবে তুমি তোমার পেছনটা একদম পরিপূর্ণ করে শোনায় বানিয়ে দেব নাকি আমরা হ্যাঁ অনেক সহ্য করেছি ধমকারি চঙ্কারি তোর বুঝেছিস আমার নাম্বারটা রিভিল করে এখনো পর্যন্ত বসে আছিস তুই সেটা অপরাধ নয় আমার নামে জিডি করে রেখে দিয়েছিস তুই কি না আমি তোর অ্যাড্রেস রিভিল করেছিস অপরাধ নয় দু তিনবার তুই আমার সম্পর্কে বাজে বাজে কথা বলে লোকের কাছে আমার ইমেজ নষ্ট করেছিস অপরাধ নয় অসভ্য মেয়ে ছেলে যতভাবে কিছু বলবো না ভদ্রভাবে ভিডিও করি হাসি মজাক দিয়ে ভিডিও করি ভালো লাগছে না না ভালো লাগছে না তুমি অন্যকে নিয়ে বলবে তোমাকে নিয়ে বললে তোমার গায়ের জ্বালা ধরে যাবে সেটা তো হবে না বাপু আইন যদি তোর জন্য থাকে আইন আমাদের জন্য আছে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা উকিলের কাছে আইন আদালতের কাছে পেশ করা হবে তুই কি ভাবছিস তুই ধোয়া তুলসি পাতা আর আমরা সবাই তোর পেছনে লেগে বসে আছি প্রমাণ করা আগে তুই ধোয়া তুলসি পাতা প্রমাণ করা আগে তুই ধোয়া তুলসি পাতা তোর পেছনে সবাই লেগে আছে তুই কাউকে নিয়ে কিছু বলিস না মন্দিরারা তোকে ছেড়ে দিয়েছে থুতু ফেলে দিয়েছে তোর দিকে তবু দেখ ওদের পা চেটে যাচ্ছিস তারপরেও বলবি তুই কিচ্ছু বলিস না আমি তো কিচ্ছু বলি না আমি তো কিচ্ছু বলি না তুই কিচ্ছু বলিস না তোকে নিয়ে সবাই বকর বকর করে তাই না এত তো বাড়িতে এত তো মহিলা আছে তাদের নিয়ে তো মানুষ পড়ে নেই কেন তোর পেছনে এত লোক পড়ে আছে সেটা ভেবেছিস কখনো ভেবেছিস কি কখনো বাচ্চা তো আরো অনেকের নেই কাকে কাকে নিয়ে নিয়ে কে তো অনেক কাজ করেছে না ওকে গিয়ে বলে আসি ওর বাচ্চা নেই যাই ওর বাড়িতে ওর 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 পেছনে গিয়ে টুগলি করে আসি কেউ যায় দেখেছিস কোথাও তোর পেছনে লেগে পড়ে আছি কেন এত মানুষ কেন তুই নোংরা নোংরা মুখ করছিস প্রত্যেকটা মানুষকে মানে নোংরা জায়গায় টেনে নিয়ে আসছিস তোর মতন করে দেখছিস তুই সব কটা মানুষকে কেন কিসের জন্য কি কারণে তোর ফাটে এত বাদি পক্ষ বিবাদি পক্ষ এম এস এল ওই এই করে কি প্রমাণ করতে চাইছিস তুই কি প্রমাণ করতে চাইছিস এম এস এল না আমাদের পাঠিয়েছে এম এস এল না এর মধ্যে আসলো কথা থেকে তোর মাথায় কে কোন ভূত তোকে এই মাথার মধ্যে এটা ঢোকালো যেটা এম এস এল দের এজেন্ট গেছে ওখানে কে ঢোকালো তোকে সামান্য একটা মিটার সেখানে গেছে হাজারজন যেতেই পারে হাজার জনের হাজার রকম কথা হবে হাজার জন হাজার ভিডিও করবে হাজার তাদের মতামত পেশ করবে তুই কে রে মতামত দেবার তার তো তাদেরকে হ্যাঁ তাদের 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 ব্যাপার ভিডিও কথাবার্তা নিয়ে তুই কে এখানে এসে মাতো বড়ি করার অনেক বলছি না অনেক দেখেছি এবারে যদি আমাকে আবার তৃতীয়বার তোকে দেখতে হয় তোর কপালে যে কিশোরী নাচবে তুই চিন্তাও করতে পারবি না বলে দিলাম সহ্য সীমা ছাড়িয়ে গেছিস তুই অনেকদিন আগে বুঝেছিস তো তো সর্যের সীমা তুই পার করে গেছিস অনেকদিন আগে তো সীমার ভেতরে আবার ঢোকার চেষ্টা কর আর সীমার বাইরে বেরিয়ে থাকলেই কোথায় কোন দিক দিয়ে কোন লাগবে তার তো কোনো ঠিক নেই না সীমা পারাপার করা কিন্তু ভীষণ বড় অপরাধ এটা মাথায় রেখে দিস তুই এর থেকে বেশি আর সকালবেলা তোকে কিছু দিলাম না নিজের অকাতের মধ্যে থাক লেউরি তোকে এমনি এমনি বলে না বুঝেছিস এই জন্যই বলে তিন দিন বাদে তোর খেয়াল পড়লো না তিন দিন ভিডিও হয়ে যাওয়ার পর তো এই জন্য যেটা বললাম মাথায় রেখে দিস ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা অবশ্যই তোমরা দেখে তোমাদের মতামতগুলো জানাবে কারণ বাড়তে না আর দেওয়া যায় না মাথার ওপর দিয়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না চলো টাটা